হোলির দিনে রাজধানীর বটতলা বাজারে অভিযান চালিয়ে 2.5 লক্ষ টাকার বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। তবে দোকানের মালিক নগদ নারায়ণ দেয়নি বলে পুলিশের এই অভিযান। বটতলা ফাঁড়ির পুলিশের এই লোক দেখানো অভিযানকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মদ, গাঁজা, তীর, জুয়া ইত্যাদির আড্ডা স্থলে পরিণত হয়েছে রাজধানীর বটতলা বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আসর। বাজারের বেশ কয়েকটি দোকানে বসে এই আসর, আর তাতে করে সর্বশান্ত হচ্ছেন বহু দিনমজুর, রিক্সা চালক, অটো চালক, বহু ব্যবসায়ী। তবে বটতলা ফাঁড়ির পুলিশের পকেট ভারী করেই রমরমা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে একাংশ ব্যবসায়ী। তাতে করে রাতে রাতে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে একাংশ পুলিশের। বাজার থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রফা আদায় করছে পুলিশ। এই খবর বাজারের প্রায় সকল ব্যবসায়ী জানেন, আর সবকিছু জেনে বুঝে তার মদত দিয়ে চলেছেন বাজার ব্যবসায়ী কমিটি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে চাইছেন, কিন্তু একাংশ পেটক পুলিশের জন্য এই কাজে সফলতা আসছে না। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করতে রাজধানীর বটতলা বাজারে লোক দেখানো অভিযান চালায় বটতলা ফাঁড়ির পুলিশ। এদিন প্রিয়তোষ দেবনাথের দোকানে হানা দিয়ে 2.5 লক্ষ টাকার বিলেতি মদ উদ্ধার করে। তবে দোকানের মালিককে খুঁজে পায়নি পুলিশ। যদিও পুলিশ আধিকারিক বলছেন গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বটতলা বাজারে একটা আমরা রেড করি নেশা বিরোধী রেড। এটার মধ্যে প্রিয়তোষ দেবনাথ নামে একজনের দোকানে প্রচুর পরিমাণে বিলাতি মদ আমরা পাই। অ্যাকর্ডিংলি এগুলি আমরা সিজ করি অ্যাজ পার ল অনুসারে। তো কারোকে কি অ্যারেস্ট করা হয়েছে? না, যে দোকান মালিক মানে ওনাকে পাওয়া যায়নি দোকানে, ওনাকে অ্যারেস্ট করা যায়নি। আমরা চেষ্টা করছি। কত টাকা মাল? প্রায় অনুমানিক 2.5 লক্ষ টাকা, বাজার মূল্য 2.5 লক্ষ টাকা অনুমান। এদিন বটতলা বাজারে পুলিশের লোক দেখানো অভিযানকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ বাজারে দীর্ঘদিন ধরে রমরমা মদ, গাঁজা, তীর, জোয়ার ব্যবসা চললেও পুলিশ এ বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।